ওমানে ডিভোর্স কেসের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে দেশটির জাতীয় তথ্য ও পরিসংখ্যান বিভাগের দেওয়া তথ্য মতে দু সালের রাজধানী মাস্কাটে রেকর্ড সংখ্যক ডিভোর্সের ঘটনা ঘটেছে তারা বলেছে শুধুমাত্র মাস্কাটেই গত বছর নয়শো সত্তরটি ডিভোর্স নথিভুক্ত হয়েছে আর অন্যান্য প্রদেশ মিলিয়ে পুরো ওমানে হয়েছে চার হাজার একশো ষাটটি ডিভোর্স যার মধ্যে তিন হাজার ছয়শো বিরাশিটি ওমানি দম্পতির আর বাকি দুশো আটটি হয়েছে ওমানি প্রবাসী দম্পতির মধ্যে ডিভোর্সের ঘটনায় মাস্কাটের পরে অবস্থান ধোফারে প্রদেশটিতে দু সালে ডিভোর্সের সংখ্যা নয়শো তৃতীয় স্থানে থাকা উত্তর আল বাতিনাতেও এই সময় ছয়শোর বেশি ডিভোর্সের ঘটনা ঘটেছে তবে ডিভোর্সের ঘটনা সব থেকে কম ঘটে মুসান্দাম প্রদেশে সূত্র বলছে দু সালে ওমানে পনেরো হাজার চারশোটি বিয়ে হয়েছে যার বেশিরভাগই মাস্কাটে বিয়ের এই সংখ্যা আগের বছরের চেয়ে প্রায় পঞ্চাশ শতাংশ কম অর্থাৎ বিয়ের হার কমেছে তবে বেড়েছে ডিভোর্সের হার দেশের একজন ম্যারেজ কাউন্সিলর বলেন ডিভোর্সের এই প্রবণতা বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে ও মানে এখন সামাজিকতার পরিবর্তন নারীর ক্ষমতায়ন আধুনিক জীবনযাপনের নেতিবাচক প্রভাব লক্ষণীয় এগুলোই ডিভোর্সের সংখ্যা বৃদ্ধির কারণ ওমানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয়ের পরিবার বিষয়ক বিভাগের পরিচালক ডক্টর জালাল বিন ইউসুফ বলেন যুবক অল্প শিক্ষিত এবং নির্ময়ের মানুষের মধ্যে ডিভোর্সের প্রবণতা খুব বেশি তিনি বলেন যুবকরা বিয়ের ব্যাপারটি আজকাল খুব হালকা করে নিচ্ছে ছোট বিষয়ে মনমালিন্য হলে তারা আলাদা হয়ে যেতে চায় নারীরাও সমান অধিকারের দাবি উঠিয়ে আলাদা হচ্ছেন প্রায়শই ওমানে পরিবার ভাঙনের এই প্রবণতা সম্মিলিত ভাবে আটকানোর চেষ্টা করা উচিত বলেও তিনি মনে করেন লুলু এক্সচেঞ্জের নতুন শাখা আল খুদ সিক্সে আপনাদের স্বাগতম নিরাপদে নিশ্চিন্তে ভালো রেটে দেশে টাকা পাঠাতে আজই চলে আসুন লুলু এক্সচেঞ্জ আস্থার অপর